قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. إبراهيم عليه السلام قال তৃপ্তি মিঠে নাই, তৃপ্তি মিঠে নাই, তৃপ্তি মিঠে নাই। ইব্রাহিম আলাইহিসসালাম আবার ডাক দিয়ে বললেন তৃপ্তি মিঠে নাই। মানুষ রূপী ফেরেশতা ডাক দিয়ে বলেন কেমনে তৃপ্তি মিটবে? দুনিয়ার মানুষের প্রশংসা না, দুনিয়ার কোনো বাদশার প্রশংসা না, দুনিয়ার কোনো বস্তুর প্রশংসা না, দুনিয়া যিনি বানাইছেন তার প্রশংসা, আসমান যিনি বানাইছেন তার প্রশংসা, জমিন যিনি বানাইছেন তার প্রশংসা, কেমনে তৃপ্তি মিটবে? আবার শোনাইব তবে বিনিময়ে কি দিবা? ডাক দিয়া কয় এবার যদি তুমি শোনাও আমি আমার ছাগলের বাকি পালটুকু তোমারে দিয়া দিব। এবার ডাক দিয়া কয় তাইলে তুমি শোনো, সুবহান কুদ্দুসুম রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়াররূহ। ইব্রাহিম আলাইহিসসালাম কয় তৃপ্তি মিঠে নাই, তাইলে এখন কি করবা? বিনিময় ছাড়া শোনাইব না, আমি অর্ধেক দিয়া দিলাম, বাকি অর্ধেকও দিয়া দিলাম। ইব্রাহিম আলাইহিসসালাম ডাক দিয়া বলেন তোমার এই বকরির রাখালগুলি বকরি পাল করা পারাপার করার জন্য তোমার একজন রাখালের প্রয়োজন হবে, তুমি যদি আমারে আবার শোনাও আমি তোমার বকরির রাখাল হয়ে যাব। এইবার লোকটা আবার শোনায় সুবহান কুদ্দুসুম রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়াররূহ। শুনে মানুষের তৃপ্তি মিটবে না, এই জন্যে আমি আল্লাহ রব, এই জন্যে আমি আল্লাহ মালিক, আমি আল্লাহ জানাই দেই। এই এবাদত হলো একটা ধরন, এই এবাদত হলো একটা ধরন, কুরবানির এবাদত একটা ধরন। তোমার কুরবানি মাকসাদ আমার না, নামাজে দাঁড়াইলে মাকসাদ আমার না, হজ করতে গেলে মাকসাদ আমার না, সারাদিন না খায় রোজা রাখলে মাকসাদ আমার না। ও বান্দা আমার মাকসাদ হলো তোমার দিলের তাকওয়া, তোমার দিলের পরহেজগারি। এই কুরবানিটা আসলে মানুষকে দেখাইবার জন্য করলা নাকি আমি মালিককে খুশি করার জন্য করলা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন এটা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয় একটা পশু তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করবা, এই পশুর মধ্যে কয়টা পশু আছে তুমি গণনা শেষ করতে পারবা না। আমি আল্লাহ কত মহান, আমি আল্লাহ কত বড়, তুমি যদি এখলাসের সাথে এই পশুটা আল্লাহর রাস্তায় কুরবানি করো, পশুর গায়ে যতগুলি পশম আছে প্রত্যেকটা পশুর বিনিময়ে আমি আল্লাহ এক একটা নে তোমার আমল নামাই লেখা দিব। এবার ডাক দিয়ে বলতেছেন রাখাল কইলা আমার পালগুলি সবকিছুর মালিক বানাই দিলা, তৃপ্তি মিটছে নি? ইব্রাহিম নবী ডাক দিয়ে বললেন না না আমার তৃপ্তি মিঠে নাই, এইবার কি করবা? যদি আল্লাহর হস্তে তুমি আমার আরেকবার শোনাইতা। আমার মালিক ডাক দিয়া বলেন একজন জীর্ণ শীর্ণ মানুষ আমি মালিকের প্রশংসা যখন দিল লাগায় শুনে আমি মালিকের প্রশংসা শুনতে থাকে আর মনে মনে ভাবতে থাকে হ্যাঁ হ্যাঁ এই জগতের মালিক তো আমি না, এই ঘরের মালিক তো আমি না, এই হাতের মালিক তো আমি না, এই পায়ের মালিক তো আমি না, এই আমার মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আছে এগুলির মালিক তো আমি না। আমি মালিকের প্রশংসা যদি শুনতে শুনতে ওই দিকে নজর চইলা যায় আমি আল্লাহ তাআলা আসমান থেকে কুদরতি রহমত দিয়ে আমার বান্দাকে আমার কোলের মধ্যে উঠায় নেই। কুরবানি দিয়া চিনবি আমারে চিন, নামাজ দিয়া চিনবি আমারে চিন, জিকির দিয়া চিনবি আমারে চিন, দান সৎকার মাধ্যমে চিনবি, আমার পরিচয় তালাশ কর, হজ করতে যে আমারে পাইবি আমারে তালাশ কর, গরিব মানুষের সহযোগিতার মাধ্যমে আমারে পাইবি, আমারে চিন আমারে তালাশ কর, জঙ্গলে যাওয়া লাগবে না, গভীরতে ওইটা চক্ষু বন্ধ করে মালিকরে ডাক দিলে মালিক কয় আমি তোর এত কাছে এত কাছে, ও বান্দা তুমি জানো না এই কারণে আমি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন লাইয়ান আল্লাহ গালু রুহুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিয়ানা তাকওয়া মিনকুম, তোমার গোশত পৌঁছে না, তোমার জন্তুর
যবে আমার রক্ত পৌঁছে না ও বান্দা তোমার দিলের তাকওয়াটা আমি পৌঁছে, এই দিলের তাকওয়া যদি সহি হয় আমি আল্লাহ তাআলা যেই দিন তুমি কুরবানি দেওয়ার নিয়ত করেছো ওই দিন থেকে আমি আল্লাহ কুরবানি দেওয়ার সব তোমার আমল নামায় লেখা দিছি। তোমার কুরবানিটা যদি এই এই কাইফিয়াতে হয়, এই এই তরিকাতে হয়, তাহলে তুমি বুঝবে তোমার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল। তোমার সমস্ত ইবাদত বন্দেগি এই এই কাইফিয়তে যদি হয়, এই এই তরিকায় যদি হয়, তাহলে তুমি বুঝবে তোমার এই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল। তবে আকল নামক একটা বস্তু প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক দান করেছেন। যেমন যার আকল নাই তার উপরে নামাজ ফরজ না, যার আকল নাই তার উপরে যাকাত ফরজ না, যার আকল নাই তার উপরে হজ ফরজ না। আকেল হতে হবে, দ্বিতীয় নম্বরে বালেগ হতে হবে, সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। বাবার এক সন্তান আকল নাই কিন্তু সে বাবার সম্পদ হিসাবে অনেক টাকার মালিক, তার উপরে যাকাত ফরজ না, তার উপরে হজ ফরজ না, তার উপরে নামাজ ফরজ না, কেন? আকল নাই। সে তার মস্তিষ্ক বিকৃত, মস্তিষ্ক নাই, সে বুঝে না, তার উপরে ইসলামের কোনো বুনিয়াদ তার উপরে ফরজ না, তার উপরে ওয়াজিব না, তার উপরে সুন্নত না, আকলমান হতে হবে। তো এই আকল বলে যে আমি যদি হজ করতে যাই, আমার আকল বলে, আপনার আকল বলবে, আপনি যদি কারো টাকা পয়সা মেরে জোর জবরদস্তি করে যদি টাকা পয়সা কামাই করে সেই টাকাটা যদি হজ করতে যান, মানুষ আপনাকে হাজি বলুন, কিন্তু এই হজ আল্লাহ দরবারে জোরে বলতে হবে কবুল হবে। আচ্ছা, এটা কেন না বললেন? না বলার কারণ হচ্ছে আপনার আকল বলতেছে, কারণ আমি যেই টাকাটা দিয়ে হজ করতে যাচ্ছি এই টাকাটা আমার বৈধ নয়, তাহলে আমার আকলই বলতেছে এটা আল্লাহ দরবারে কবুল হবে না। হয়তো আমি দেশে গেলে মানুষ কিছু হাজি আমার বলবে, কিন্তু আমি জানি যে এই হজ আমার আল্লাহ দরবারে কবুল হয় নাই। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা ইবাদত আল্লাহ বলেন লাইয়ানা আল্লাহ কাদহুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ামা লুতাকওয়া মিনকুম। তোমার কুরবানির গোশত আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে না, তোমার এই জন্তুর রক্ত আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে না, তুমি কি পরিমাণ জন্তু দিলা এটা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে না। শুধু আমি আল্লাহর দরবারে পৌঁছে তোমার দিলের তাকওয়া, তোমার দিলের পরহেজগারি, তুমি আসলে কোন নিয়তে কুরবানিটা করছো এটাই আমি আল্লাহর দরবারে পৌঁছে। এখন কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে হালাল রুজি। এখন যেই টাকাটা দিয়ে আপনি কুরবানির গরু কিনলেন এই টাকাটা বৈধ না, মাসলা জিজ্ঞেস করা লাগবে, আপনার আকল বলবে এই কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয় নাই, এটা আকল বলবে। এরপরও আমরা সমাজ, আমার এলাকা, আমার পাড়া প্রতিবেশী তারা কি বলবে, হোক না না, এ কারণেই একটা মাসালা আছে যার উপরে কোরবানি ওয়াজিব না, গরিব মানুষ কিন্তু সে কোরবানি দিতে চাচ্ছে, নিষেধ নাই কোরবানি দিতে পারবে, বাকি এই কোরবানিটা তার উপরে ওয়াজিব না, মাসালা, এই কোরবানি তার উপরে ওয়াজিব না, এরপরও সে যদি দিতে চায় তাহলে কোরবানি দিতে পারবে। কোন হিসাবে দিবে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মাসলাকের কিতাবে লেখেন এই কুরবানিটা হবে তার মান্নতের কুরবানি, সে নিজের উপরে ওয়াজিব করে নিছে। কি হিসাবে? মান্নত হিসাবে, যে আমি কুরবানি দিব, আমি আপনার রাস্তায় কবে করব কুরবানি দিব, নিষেধ নাই দিতে পারবে, বাকি তার উপরে কিন্তু ওয়াজিব না। সে কুরবানির বস্তু ক্রয় করবে, সে কুরবানি দিবে, এখন আসেন এই কুরবানির গরুটা সে হাত থেকে কিনে আনছে, আনার পর এই কুরবানির গরুটা হারায় গেছে,
এখন তার উপরে মাসালা কি? সে চিন্তা করতেছে যেহেতু আমি কোরবানির গরু কিনছি, এটা হারায় গেছে, আমার উপরে ওয়াজিব হয়ে গেছে কোরবানি দেওয়া, আমি তো খরিদও করছি। সে আরেকটা গরু কিনছে, আরেকটা গরু কিনার পর আগের যে গরু কিনছে হারায় গেছে ওইটা আবার পাইছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন তাহলে এই দুইটা গরুই তার উপরে কোরবানি করা ওয়াজিব, দুটোটাই করতে হবে। পক্ষান্তরে কোনো বড়লোক মানুষ যদি সেম একটা কোরবানির জন্তু খরিদ করে, কোরবানির গরু যদি খরিদ করে কিনে, এই গরুটা যদি হারায় যায়, সে আরেকটা গরু কিনে, কিনার পরে আগে যেটা হারায় গেছে ওটা যদি আবার ফেরত পায় বড়লোক মানুষ, তাহলে এই দুই জন্তুর যে কোনো একটা কুরবানি করলে তার ওয়াজিব আদায় হয়ে যাবে। প্রশ্ন জাগে যে গরু গরিব মানুষ, সে আগেরটাও পাইলো এখন কিনলো, দুইটা তার উপরে ওয়াজিব, আর বড়লোক মানুষ আগেরটাও পাইলো এখনো আছে, একটা দিলে হয়ে যাবে, কারণটা কি? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন এই কারণে, তার উপরে তো ওয়াজিব ছিল না, তার উপরে ওয়াজিব ছিল গরিব মানুষ ওয়াজিব ছিল না, সে নিজে মান্যতের কারণে ওয়াজিব করায় নিয়েছেন, এখন একটা কিনছেন আরেকটাও কিনছেন হারা যাওয়ার পরে, তাহলে এই দুইটাই তার উপরে ওয়াজিব। কিন্তু বড়লোক মানুষ তার উপরে ওয়াজিব সে ক্রয় করছে, হারায় গেছে, পূর্বের টাবার পাইছে, ওয়াজিব কিন্তু একটাই। তাহলে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন এই দুইটা কুরবানির গরুর যে কোনো একটা করলে তার ওয়াজিব আদায় হয়ে যাবে। কেন? এটা তার উপরে ওয়াজিব হওয়ার কারণে। এবার আসেন, আমরা কুরবানি দিব, কোন কোন বস্তু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ, কোন কোন বস্তু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ নাই, কোন বস্তু কুরবানি দিলে এর বয়স কতটুকুন হতে হবে। এরপর আমাদের দেশে আরেকটা প্রথা আছে, শরীকে কুরবানি, কয় শরীকে আমরা কুরবানি দিতে পারবো, এই বস্তুটা বন্টন কিভাবে হবে, কয় শরীকে আমরা কুরবানি দিব। এখানে একটা মাসালা হচ্ছে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যেহেতু এই কুরবানি সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের মধ্যে স্পষ্ট বলেছেন, তোমার অন্তরের তাকওয়াটাই আল্লাহর দরবারে কবুল হয়, তোমার অন্তরের তাকওয়াটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়। এই তাকওয়ার কারণে এখানে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলাকের কিতাবের মাসালা হচ্ছে যে তুমি যদি শরীকে কুরবানি দাও তাহলে এমন এমন শরীক তোমার নিতে হবে যেই শরীকে কোনো ভেজাল নাই। আপনি স্পষ্ট জানেন যে আমার শরীক সুদের ব্যবসা করে, আপনার কুরবানিও কবুল হবে না। আপনি স্পষ্ট জানেন যে তার ইনকাম, তার যে টাকা এটা বৈধ নয়, তার সাথে যদি শরীকে কুরবানি দেন আপনারটাও কবুল হবে না। কেন? ওই তাকওয়া মিনকুম, আল্লাহ বলছেন দিলে তাকওয়া, তুমি তো জানো। এইভাবে তোমরা যদি তাকে বয়কট করো তাহলে সে সামাজিকভাবে একটু লজ্জিত হবে যে আমার টাকাটা বৈধভাবে ইনকাম না হওয়ার কারণে আমাকে সামাজিকভাবে বয়কট করছে, লজ্জা পাবে, হয়তো বা এই সুযোগে এই লোকটা ভালো হয়ে যেতে পারে। জোরে বলেন হেদায়েতের মালিক কে? সাইয়েদান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, মাল উদহিয়া, কুরবানি এটা কি? কুরবানি এটা কি? রসুলকে সাহাবীরা জিজ্ঞেস করেন, আল্লাহ রসুল বলেছেন কুরবানি হচ্ছেন তোমাদের পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আপনারা জানেন ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে নবীদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ পাক পছন্দ করে বড় বড় পাঁচটা পরীক্ষা করেছিলেন, এর বাহিরও বহু পরীক্ষা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের। আমরা তো একটা মসজিদ নির্মাণ করলে আল্লাহ ওটা আমার মসজিদ, আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের উমুক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানকে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছেন, বাইতুল্লাহ নির্মাণ করার পরে কি কইছে ইব্রাহিম? রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম
ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা ঘর নির্মাণ করার পর কতটুকু ইখলাস থাকলে পরে এই কাবা দেখলি মহব্বত লাগে ইখলাসের কারণে, ইব্রাহিম আলাইহিস সন্তানের ইখলাসের কারণে এই কাবা ঘরের প্রতি মানুষের এত মহব্বত আর ভালোবাসা। কেমন ভালোবাসা বন্ধুগণ, আমার সর্বপ্রথম যেই মানুষ কাবা ঘরের দিকে তাকাইবে আউয়ালুন নজর, সর্বপ্রথম যখন কাবা ঘরের দিকে তাকাইবে, কাবা ঘরের দিকে তাকাইলে সর্বপ্রথম তাকাইবার সঙ্গে সঙ্গে যেই দোয়া করবে রব্বে কারিম সঙ্গে সঙ্গে তার দোয়াটা আসমানে কবুল করে নিবে। এটা যত বড় দোয়া হোক, যত বড় দোয়া হোক, কালো পাথর দিয়ে রঞ্জিত, এখন তো পর্দা লাগানো কালো, কালোর ভিতরে এত মহব্বত এত ভালোবাসা কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, এ জগতের মানুষ তোমরা জানো না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই বাপ বেটার এখলাস এত বেশি ছিল, আমি আল্লাহ তাআলা এখলাস জহের করার কারণে কাবা ঘরে মহব্বত লাগাই দিছি। দেখলেই মহব্বত লাগে, দেখলেই মহব্বত লাগে, এত মহব্বত। হাজী সাহেবরা কাবা ঘরের চতুর্পাশে বসে থাকে, যদি জিজ্ঞাসা করেন হাজি তুমি তাকায়া থাকো কেন, কালো গিলাপে কি আছে, কি মহব্বত লাগানো আছে, হাজিকে যদি জিজ্ঞেস করেন হাজি কোনো জবাব দিতে পারবে না, শুধু চোখের পানিগুলি পড়তে থাকে, উনি বলবেন আমি কিছুই জানি না কিন্তু দেখলেই বড় মহব্বত লাগে। আল্লাহর ঘর, আল্লাহ পাকের ঘর, অনেকগুলি ছাগল চড়াইতেছেন ইব্রাহিম, আল্লাহর ফেরেশতা মানুষ রূপের রূপ ধারণ করিয়া এসে বলেন সুবহান কুদ্দুসুম রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়াল রূহ, আল্লাহ নামের গুণগান গাইতেছেন। ইব্রাহিম দৌড় আসছেন, ও ভাই তুমি কি বললা আরেকবার বলো, কয় কেন, কয় শুনতে বড় ভালো লাগে। এইবার মানুষ রূপী ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাম রে ডাক দিয়া কয় মাগ না কইতাম না, মজা লাগে কয় হ, মহব্বত লাগে কয় হ, মাগ না বলবো না, কিসের বিনিময় বলবা, ডাক দিয়া কয় তুমি যে ছাগলের পালগুলি চড়াইতেছো অর্ধেক ছাগল যদি আমার দিয়া দাও তাইলে তোমার আবার শোনাইব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম রাজি হয়ে গেলেন, অর্ধেক ছাগল দিয়া দিলেন, আবার বলতেছেন সুবহান কুদ্দুসুম রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, ইব্রাহিমের তৃপ্তি মিটে নাই, তৃপ্তি মিটছে জোরে কম, আল্লাহর গুণগান আল্লাহ নামের প্রশংসা শুনলে তৃপ্তি মিঠে, জোরে কোন তৃপ্তি মিঠে, গুণগান কার, আরো জোরে কোন কার, আল্লাহর গুণগান। দেখেন না কোরআন শরীফ শুনলে শুনতে মন চায়, আর এটার মহব্বতটা কেন, মহব্বতটা এই কারণে কোরআন শরীফের তেলাওয়াত করলে কথা বলা হয় জোরে কোন কার সাথে, আল্লাহর সাথে। ওই যে বলছিলাম বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সব কিছু নির্ভর করে, নিয়তের উপরে সব কিছু নির্ভর করে। বান্দা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে রওনা হইল, আমার বান্দা নামাজ আদায় করবে, মসজিদে যাবে, আল্লাহু আকবার কইলা দাঁড়াইবে, কিন্তু আমার বান্দার প্রস্তুতি শুরু হয়ে গেছে বহু আগে, আমার বান্দা গোসল করছে নামাজ আসার জন্য, আমার বান্দা ইস্তারি দেওয়া জামাতা গায়ে পড়ছে নামাজে আসার জন্য, আমার বান্দা গায়ের মধ্যে খুশবু লাগাইছে নামাজে আসার জন্য, আমার বান্দা ঘর থেকে বের হয়েছে নামাজে আসার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী জানতে কয় তোমার নিয়ত যদি সহি থাকে, তোমার দিল যদি সহি থাকে, তাহলে তুমি ঘর থেকে প্রথম পাটা বের করতে দেরি, আমার মালিক এই জুমার নামাজের কবুলিয়াতের সব তোমার আমল নামায় লেখতে দেরি করে না।
ফেরেশতারা জিজ্ঞাসা করেন, ওগো নবীজি, ফেরেশতারা জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহ, এই লোকটা নামাজ আদায় করলো না, ঘর থেকে বের হয়ে গেল, তার আমলনামায় জুমার নামাজের কবুলিয়াত সব লেখা হয়ে গেল, আল্লাহ লোকটা যদি নামাজ আদায় করতে না পারে, লোকটার যদি অন্তকাল হয়ে যায়, লোকটার যদি মরণ হয়ে যায়, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হা হা, আমি মালিক, আমি দিলে কম দেই না, আমি দিলে কারো কাছে কৈফিয়ত দেই না, আমি হইলাম এক, আমার অদ্বিতীয় কোনো শক্তি নাই, কোনো হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই, আমি কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, আমি কাউকে জন্ম দেই নাই, তিনি হচ্ছেন এক, এক অদ্বিতীয় তার মালিক, তিনি আমাদের মালিক, জোরে কর, নাম কি? ওই আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত, এই কুরবানিটা একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক লাগাইবার জন্য ইবাদত, অন্য কিছুর জন্য না। আপনাকে বলবে মানুষ, এখন বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এখন আমাদের পরীক্ষা দেওয়ার সময় এসে গেছে, এখন যারা সবসময় কুরবানি দিছে মনে মনে চিন্তা করবো যদি এইবার না দেই, আল্লাহর ভয় কিন্তু নাই, সমাজের ভয় বেশি, আল্লাহর ভয় নাই, মানুষের সমালোচনার ভয় আমাদের অন্তরে বেশি, আল্লাহর ভয় নাই। আসলে আমাদের উচিত ছিল যে সমাজ কি বলে, এই সমাজ কি আমার জান্নাত দিতে পারবে, ধরে কোনো পারবে, মানুষ যারা সমালোচনা করে আলোচনা করে ওরা কি আমার জান্নাত দিতে পারবে, আমার মালিক কি কয়, দুনিয়া একদিকে, মালিকের হুকুম আরেকদিকে, এটি হচ্ছে আমার জান্নাতে যাওয়ার সহজ রাস্তা, একেবারে সহজ রাস্তা। এখন আমি চিন্তা করি, হায় হায়, সারা জীবন আমি কুরবানি দিছি, এইবার যদি না দেই মানুষ কি কইব, সমাজ কি কইব, এক টেনশন কিন্তু শুরু হয়ে গেছে, বউর লগে আলাপ করে, মার লগে আলাপ করে, পারিবারিক ভাবে বসে বসে আলাপ করে, কয় হাওলাত পলাত কইরা কোনো রকম এইবার কুরবানিটা দেওয়া যায় না, কুরবানিটা কোনো রকম হাওলাত করে দেওয়া যায় না, আসলে আপনার উপর কিন্তু ওয়াজিব হয় নাই, ওয়াজিবই তো হয় নাই, আপনি দিবেন কেন? আচ্ছা, এখন কুরবানি কার উপরে ওয়াজিব, জাকাতের মাসালার সিস্টেম এক আর কুরবানির সিস্টেম আর এক, মালিকের নেশাব, নেশাব পরিমাণ মালের মালিক হওয়া, এটা জাকাতের বেলায় এক আর কুরবানির বেলায় আরেক। জাকাতের মাসালা হচ্ছে এই মালে, এই নেশাব পরিমাণ মালের মালিক হওয়া, এটা পূর্ণ এক বছর হওয়া লাগবে, এই টাকাটা আপনার কাছে এক বছর পরিপূর্ণ থাকা লাগবে, এক বছর, এক বছরের কম হলে আপনার উপরে জাকাত আদায়, জাকাত ফরজ হবে না। যদি এক বছর পূর্ণ না হয়, কিন্তু কুরবানির ক্ষেত্রে ভিন্ন, যেই দিনগুলিতে কুরবানি দেওয়া ওয়াজিব, জিলহজের 10 তারিখ, 10, 11, 12, 3 দিন, যেই দিনগুলিতে কুরবানি করা ওয়াজিব, এই দিনগুলিতে যদি আপনার কাছে নেশাব পরিমাণ মাল থাকে, নেশাব পরিমাণ মাল বুঝেন তো, অর্থাৎ প্রয়োজনীয় জিনিস ছাড়া অতিরিক্ত যদি কিছু মাল থাকে, পরিমাণটা কি 52.5 তোলা রৌপ্য সম পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে কুরবানি করা কন্যা জোরে কর ওয়াজিব। যদি কুরবানির দিনগুলিতে আপনার কাছে এই পরিমাণ টাকা হাতে থাকে, এখন এই পরিমাণ টাকা আছে আপনার ঋণের বোঝা বেশি, আপনি ঋণ, অনেক ঋণ, আপনার উপরে কুরবানি ওয়াজিব হবে হবে না? ইসলাম সহজ, একেবারে সহজ, এটা আমরা পেশায় বসে এটাকে কঠিন বানাই অনেক, একদম সহজ, পানির মতো সহজ, কোনো পেশ নাই। তো এই কুরবানির দিনগুলিতে তিন দিন, তিন দিনের যে কোনো একদিন যদি আপনার কাছে এই নেশাব পরিমাণ মাল থাকে, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব। প্রথম করে জাকাত, জাকাত এই নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পরে এক বছর অতিবাহিত হতে হবে, এই টাকাটা আপনার কাছে এক বছর আছে, এই পরিমাণ থাকতে হবে, তাহলে আপনার আপনার উপরে জাকাত দেওয়া ওয়াজিব, জাকাত দেওয়া ফরজ। কিন্তু কুরবানি সারা বছর আপনার কাছে টাকা নাই, কিন্তু কুরবানির দিনগুলিতে আপনার কাছে টাকা আছে, ঋণও নাই, তাহলে আপনার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। কুরবানি কার উপরে ওয়াজিব? নেশাব পরিমাণ মালের মালিক হওয়া, আকেল হওয়া, বালেগ হওয়া, নাবালেগের উপরে
কুরবানি করা ওয়াজিব না। এখন আব্বা আম্মা যদি নাবালক সন্তানের নামে যদি কুরবানি দেয় তাহলে কুরবানি আদায় হয়ে যাবে, কিন্তু এই কুরবানির সওয়াব আব্বা আম্মা পেয়ে যাবে, আব্বা আম্মা পাবে, কিন্তু তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব না। শরীকের মাসালা, সাত শরীকে আমরা কুরবানি দিব, সাত শরীকে সাতের অধিকে কুরবানি দেওয়া জায়েজ নাই। এখন আমাদের গ্রামগঞ্জের ভিতরে বেশি, সবচেয়ে বেশি যেগুলি প্রচলন আছে, যে সাপ যেহেতু বলছে, বেদক যেহেতু বলছে, তাহলে তিনজন নিতে হবে, পাঁচজন নিতে হবে, সাতজন নিতে হবে, ছয়জন যদি হয় তাহলে জোর করে আরেকজন এনে মিলানোর চেষ্টা করে, মানে কোনো কিছু বাদ বিচার করে না। না, এই তথ্যটা সম্পূর্ণ ভুল। মাসালা হচ্ছে দুইজন হলেও শরীক দেওয়া জায়েজ আছে, চারজন হলেও দিতে পারবেন, ছয়জন হলেও দিতে পারবেন, বেজোরই দিতে হবে এমন কোনো মাসালা নাই, এটা আমাদের ভুল ধারণা। তবে পরিমাণ হচ্ছে সাত, সাতের অধিক হওয়া যাবে না, সাতের অধিক আটজন, আটজন শরীকে কুরবানি হবে না, নয়জন শরীকে কুরবানি হবে না, সাত, সাতের ভিতরে রাখতে হবে। জোর যদি হয় তাহলে এতে কোনো সমস্যা নাই। পাঁচ প্রকারের বস্তু দিয়া কুরবানি করা জায়েজ, পাঁচ প্রকার। এক নম্বর হচ্ছে ওট, ওট দ্বারা কুরবানি দিবেন, ওটের বয়স মিনিমাম 5 বছর হতে হবে, মহিষ দ্বারা কুরবানি দেওয়া জায়েজ, গরু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ, গরু সর্বনিম্ন 2 বছর হতে হবে, ভেড়া দেওয়া, ভেড়া দিয়া কুরবানি দেওয়া জায়েজ, ছাগল দিয়া কুরবানি দেওয়া জায়েজ, গৃহপালিত বস্তু দিয়া কুরবানি দেওয়া জায়েজ নাই, বন্য পশু দিয়া কুরবানি দেওয়া জায়েজ নাই, যেমন হরিণ দিয়া কুরবানি দিলেন কুরবানি আদায় হবে না, গৃহপালিত হাঁস মুরগি দিয়ে কুরবানি দিলেন কুরবানি আদায় হবে, কুরবানি আদায় হবে না। তবে ভেড়া আর দুম্বার ব্যাপারে মাসালার মধ্যে আসছে যে এগুলি মিনিমাম ছাগল এবং ভেড়া দুম্বা মিনিমাম 1 বছর হতে হবে, যদি ছাগল, ছাগল বাদ দিয়া ভেড়া এবং দুম্বার বয়স যদি 6 মাস হয় অথবা 7 মাস হয়, 1 বছর পূর্ণ হয় নাই, কিন্তু এটা দেখতে মোটা তাজা দেখা যায়, 1 বছর পরিমাণ দেখা যায়, তাহলে 6 মাস হলেও দুম্বা আর ভেড়া দিয়ে কুরবানি দেওয়া যায় না, অন্যথায় হবে না। কিন্তু ছাগল কমপক্ষে 1 বছর হতেই হবে, যদি এটা 6 মাস হয়, 8 মাস হয়, দেখতে 1 বছরের মতন দেখা যায়, এটা দ্বারা কুরবানি যায় হবে না। ছাগল মিনিমাম আপনার 1 বছর হতেই হবে, 1 বছরের নিচে ছাগল দিয়ে কুরবানি দেওয়া যায় নাই। এ হলো আপনার কুরবানির মাসালা। এখন কুরবানির গোশত আপনি কি করবেন? আল্লাহ আকবার, আমরা তো আখির নবীর উম্মত, আল্লাহ পাক কত ফ্যাসিলিটি আমাদেরকে দিয়েছে, এই কুরবানির গোশত খাওয়া পাকালাও ছিল না, খাইতে পারতো না, আসমান থেকে আগুন জ্বালাই নিয়ে দিই, দুইটা কাজ হইত। এক নম্বর, আপনার কুরবানি যে কবুল হয়েছে এটার প্রমাণ আসমান থেকে আগুন আইসা জ্বালায় ধরে নিয়ে যাইত, তাহলে বোঝা যাইত যে আপনার কুরবানিটা কবুল হয়েছে। আর যার কুরবানি কবুল হয় নাই তার বস্তুটা জমিনে পড়ে থাকতো, সে লজ্জিত হইত, মানুষ ধিক্কার দিত তোমার কুরবানি কবুল হয় নাই, নিঃসন্দেহে তুমি এমন কিছু পাপ করছো যে পাপের কারণে তোমার কুরবানি কবুল হয় নাই। কিন্তু আখিরে জামানার উম্মতদেরকে আল্লাহ পাক নবীর কারণে স্পেশাল একটা বোনাস আল্লাহ পাক চাওয়ার আগেই দিয়ে দিয়েছে, কি এই কুরবানি তোমার এখলাসের উপরে নির্ভর, মানুষের কাছে আল্লাহ পাক প্রকাশ করে নাই, এটা হাশরের ময়দানে প্রকাশ করবে, মানুষের কাছে লজ্জিত করে নাই, উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য। 2 নম্বর, এই কুরবানির গোশত আপনি খাইতে পারবেন, এটা আপনি আল্লাহ পাক হালাল করে দিচ্ছে, খাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। এই কুরবানির গোশত এটা 3টা ভাগে বিভক্ত হবে, 3 ভাগ, 1 ভাগ আপনি গরিব মিসকিনের জন্য দিয়ে দিবেন, আর 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য দিয়ে দিবেন, আর 1 ভাগ নিজের জন্য রাখবেন। এখন কেউ যদি নিজের ভাগ টিকা দিয়া দেয় এটা আপত্তি নাই, সব যদি দিয়া হবে এতে কোনো আপত্তি নাই, কিন্তু কেউ যদি গরিবের ভাগ থেকে নিজের ভাগের মধ্যে বেশি রাখে তাহলে আপনার নিয়তের মধ্যে খলল আছে, আপনার কুরবানি জায়েজ হবে না। আপনি যদি আত্মীয় স্বজনের ভাগ থেকে নিজে নিয়ে নেন তাহলে আপনার কুরবানি কবুল হবে না, দিছেনি তো আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, উচিত ছিল সবটাই দিয়ে দেওয়া, এই জায়গায় আল্লাহ পাক হালাল করছে, আপনার জন্য কিছু রাখছে একটা অংশ, এই জায়গায় আপনি খাবেন, কোনো আপত্তি নাই। আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য সকলকেই কুরবানি দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুক, সকলের জবান খুলে মহাব্বতে জোরে কোন আমিন, আমিন।